আমরা জানেন হাজার বছর কিন্তু আমরা সরিষার তেল খেয়েছি। সরিষার তেল খুব শক্তিশালী এই খাবার, যেটা শরীরকে গরম করতে পারে। সেই সরিষার তেলটা আমরা ভুলে যে আমাদের দেশীয় খাবার, আমাদের দেশীয় সরিষা থেকে আমাদের চোখের সামনে অর্গানিক পদ্ধতিতে তৈরি হতো সরিষার তেল, সেই সরিষার তেল বাদ দিয়ে আমরা খাওয়া আরম্ভ করলাম সোয়াবিন তেল, খাওয়া আরম্ভ করলাম পাম অয়েল। পাম অয়েলের ভিতরে একটু বেশি চর্বি থাকে, যেটা কয়েক মিনিটে রক্তের ভিতরে কোলেস্টেরল তৈরি করে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ এখন আবার আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য সরিষার তেলটা একটা মহা ঔষধ। সরিষার তেল নাকে, মুখে, কানে, চোখে দিলে কোভিড-19 যে ছটা ভাইরাস নিয়ে তার আগমন, এই ছটা ভাইরাসকেই আক্রমণ করতে পারে সরিষার তেল। আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন থেকে তরকারিতে সব কিছুতে সরিষার তেল খাওয়ার মাত্রাটা একটু বাড়িয়ে দেব। আমাদের দেশে মরিচার কন্টেন্ট বেশি, আমাদের দেশের একটু কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লুরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যাটা একটু বেশি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সকল খাবারই আমরা বেশ জাল দিয়ে গরম করে উত্তপ্ত করে যদি খেতে পারি, তাহলে কোভিড-19 যে জীবাণুটা, সে কিন্তু গরমের সামনে কোনো জীবাণু, কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস টিকতে পারে না। একটা লাইটের যদি ভালো আলো থাকে সেখানেও কিন্তু যে কোনো ভাইরাস মারা যেতে পারে। ভাইরাসটা এমনি খুব দুর্বল, কিন্তু সে স্থান নেয় আমাদের সব টিস্যুতে। সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেভাবে কোভিডের আক্রমণ হওয়ার কথা ছিল, যেভাবে করোনা ভাইরাসের আক্রমণ হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ সেভাবে আক্রমণটা হয় নাই।